আমরা আমাদের সব গ্যারেন্টি পূরণ করব। জনতা চায় আমরা পুরনো রেকর্ড ভাঙ্গি। শুক্রবার দুপুরে সংবিধান সদর অর্থাৎ পুরানো সংসদের সেন্ট্রাল হলে এনডিএ সংসদীয় দলের বৈঠকে যোগ দিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকের শুরুতে সংবিধানকে নতমস্তকে নমন করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন এনডিএ মানে হলো নিউ ইন্ডিয়া, ডেভেলপড ইন্ডিয়া, ইন্সপিরেশনাল ইন্ডিয়া। প্রধানমন্ত্রী বলেন এনডিএ সরকার গত 10 বছর যে কাজ করেছে সেটা ট্রেলার ছিল, এবার আমরা আরও দ্রুত গতিতে দেশের উন্নয়নে এগিয়ে যাব। আমরা তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে ভারতকে তৈরি করার জন্য কাজ করব। বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এনডিএর গোড়াপত্তনে যাদের হাতে সে অটল বিহারি বাজপেয়ী, বালাসাহেব ঠাকরেদেরও এদিন স্মরণ করেন। বৈঠকের শেষ লগ্নে এক ঐতিহাসিক মুহূর্তে তৃতীয়বারের মতো সংসদীয় দলনেতা হিসেবে নির্বাচিত হওয়ায় অন্যান্যদের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ফুল দিয়ে শুভেচ্ছা জানান নরেন্দ্র মোদিকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।